আমাদের দাবি মেনে নিয়েছে আমরা সবচেয়ে হেবে উড়ে হেবে উড়ে এতদিন ধরে চলছিল আন্দোলন, সবাই খুব পরিশ্রম করেছে সকাল থেকে, মানে এই গরমের মধ্যে সবাই বসে অনেকক্ষণ পরিশ্রম করেছে। তো স্বাভাবিকভাবেই মানে আমাদের দিকে যখন রেজাল্ট এসছে তো সবাই আমরা খুশি। আর অবশ্যই পুরোপুরি যে অনলাইন তা না, আমাদের ব্লেন্ডেড মোডে হচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি অফলাইনে হচ্ছে, থিওরিটা শুধু অনলাইনে হচ্ছে। ঠিক আছে, হয়ে যাবে, এই তো সবাই খুশি। আমরা এতদিন ধরে সবাই পরিশ্রম করছে, সবার মানে পরিশ্রম সার্থক। আমার নাম অদ্রিজা বণিক, এপিসি রায় গভর্নমেন্ট কলেজ, ফিজিক্স ডিপার্টমেন্ট। অনলাইনে নোটিশটা পাওয়ার পর আমরা সত্যিই খুব আনন্দিত এবং আমরা খুবই ব্যাপারটাকে মানে বলতে পারছি না কীরকমভাবে প্রকাশ করবো, কেননা আমাদের একটা দীর্ঘমেয়াদী আন্দোলন আজকে সফলতার দিকে এসেছে। ঠিক আছে, আমাদের দীর্ঘ বারংবার আন্দোলনটা এটা একটা ইতিবাচক ফলাফল হয়েছে, এটার জন্যই আমরা খুবই খুশি আজকে। এবং আমাদের আজকের খুশিটা সত্যি মানে শুধু আমাদের একার খুশি না, এটা সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের খুশি, যাদের দাবি ছিল যে কেন এই এক মাস দু মাস ক্লাস হয়ে কেন এই ছ মাসের সিলেবাস এই তিন মাসে করে দেওয়াটা হবে। তো সেই জন্যই আমাদের একটা নৈতিক জয় এটা একটা। আমার নাম বিশ্বায়ন ঘোষ, এপিসি কলেজ। আমরা এনবিওতে আমরা এসেছিলাম, যে দুদিন আমরা এসেছি, আমরা 12 তারিখে এসেছিলাম, 17 তারিখে এসেছি, আজকে আমরা আবার এসেছি। আমাদের আজকের আসার উদ্দেশ্যটাই ছিল নোটিশ আমরা নিয়ে যাবো এখান থেকে, কেন কি আমরা সেটা আমরা ভিসি স্যার আমাদেরকে আগে জানিয়ে দিয়েছিলেন, আমাদের এবং জয়েন্ট রেজিস্ট্রার স্যারও আগে থেকে বলেছিলেন যে তোমাদের দাবিটাকে সামনা মান্যটা দিয়ে আমরা নোটিশ করব। আজকে ওদের মিটিং বসেছিলো কন্ট্রোলারের সঙ্গে, ভিসি স্যারের মিটিং হয়েছে, রেজিস্ট্রারের মিটিং হয়েছে, মিটিংয়ের পরে তারা জানিয়েছে আমাদের যে পরীক্ষা আমাদের থিওরিটিক্যাল যেটা এক্সাম রয়েছে থিওরিটিক্যাল এক্সামটা অনলাইনে হবে, এবং যেটা প্র্যাকটিক্যাল এক্সাম আছে প্র্যাকটিক্যাল এক্সামটা অফলাইন মোডে হবে। আর আমাদের যে সিস্টেম ছিল আগে, আমরা অনেক সময় এফোর পেজে পরীক্ষা দিয়েছি, এবারে ওই সাইটের জিনিসটা থাকবে না। এনবিউর অ্যান্সার স্ক্রিপ্ট যেটা রয়েছে, যেটা এনবিউর থেকে দিয়েছে, সেই অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে এবং 2 ঘন্টার মধ্যে পরীক্ষা খাতা কলেজে গিয়ে জমা দিতে লাগবে। আমার নাম রাহিম মুশারফ রাজা। অনলাইন সাবমিশন কোনোভাবে হবে না, সাবমিশনটা অফলাইন করতে লাগবে। এক্সাম আমাদের 2 ঘন্টা টাইম থাকে সিবিসিএস সিস্টেমে, সেই এবং আলাদা এক্সট্রা করে 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, সেই টাইমটা দেওয়া হয়েছে এক্সাম, যাতে আমাদের মানে খাতা সাবমিশন আমরা কলেজে গিয়ে করতে পারি, তার জন্য আলাদা করে 2 ঘন্টা টাইম দিয়েছে আমাদের। আর যতদূর এরপরে যে সেমিস্টার হবে এরপর থেকে সমস্ত কিছু অফলাইন হবে, নোটিশে এতটুকুই জানানো হয়েছে। নোটিশ আমরা কিছুটা পেয়েছি কিন্তু এখনও অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, অফিসিয়াল ওয়েবসাইটে আসতে কিছুক্ষণ সময় লাগবে, এতটুকু আমাদেরকে বলা হয়েছে কন্ট্রোলার স্যারের কাছ থেকে এবং রেজিস্ট্রার স্যারের কাছ থেকে, এবং বিসি স্যার তিনি নিজে আমাদেরকে এখানটা স্টুডেন্টদের বলে দিয়ে গেছেন এতটুকু কথায়। এতটুকু বলে থ্যাংক ইউ। হ্যাঁ, সিদ্ধান্ত আমরা একটা নিয়েছি, ছাত্রদের পক্ষেই নিয়েছি আমরা, যেটা আসলে কারণ ছিল হঠাৎ করে আমাদের একটা সামার ভ্যাকেশন অ্যানাউন্স করতে হয়, এবং সেই ভ্যাকেশনটা অ্যানাউন্স করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের সিলেবাস যেটা, বিশেষ করে অনার্স যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কয়েকটা কলেজে, বেশ কিছু সংখ্যক কলেজেই সেই সিলেবাসের বেশ কিছুটা অংশ তাদের কভার করা সম্ভব হয়নি। আর যেহেতু এরা হচ্ছে আউটগোয়িং, এখন ইভেন সেমিস্টার আছে 2, 4, 6, সিক্সথ সেমিস্টারে যারা অ্যাপিয়ার করবে তাদের একটা ভবিষ্যৎ আছে, সারা দেশের সঙ্গে তাদের কতগুলো কম্পিটিটিভ এক্সামিনেশানে বসতে হয়। এখন আমরা যদি তাদের সেই সিলেবাসটা কমপ্লিট করার জন্য কিছুটা সময় নিয়ে নেই, এটা করাই যেত, এক মাসের বেশি সময় যদি আমরা নিয়ে নিতাম তাহলে সিলেবাসটা কমপ্লিট হয়ে যেত, কিন্তু এটা করতে গিয়ে অ্যাট দ্য সেম টাইম আমরা তাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতাম, কারণ ওই কম্পিটিটিভ এক্সামগুলো তাতে 6 সেমিস্টারের পাস মার্কশিটটা তাদের কাছে থাকা দরকার অন্যান্য দেশের অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে কম্পিট করার সময়, কিন্তু আমরা যদি দেরি করে ফেলি তাহলে তারা সেই মার্কশিটটা প্রডিউস করতে পারবে না এবং তাদের একটা বছর নষ্ট হবে, তারা বঞ্চিত হবে অনেকগুলো বড় বড় মাপের যেটা তাদের ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেই পরীক্ষাগুলোতে বসতে। সেই দিকটাতেই আমরা গুরুত্ব দিলাম এবং গুরুত্ব দিয়ে আমরা ওদের পরীক্ষাটা ওই অনলাইন মাধ্যমে একটা ট্রাঙ্কেটেড সিলেবাসের মধ্যে দিয়ে সেটা যাতে করা যায়, সেই জন্য আমাদের যে
শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী পরীক্ষাটা যাতে সম্ভব করা যায় সেই দিকে নজর দিয়ে অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মনে হয় যে বিশ্ববিদ্যালয় কি ছাত্রদের আন্দোলনের কাছে কি নথি স্বীকার করলো? না, এটা দেখুন, যেটা আমি প্রথমেই মেনশন করেছি, এটা নথি স্বীকার করা নয়, ছাত্ররা তো আমাদের ছাত্র, আমাদের ছেলেমেয়েদের মতো, কাজে তাদের ভবিষ্যৎটাকে অ্যাসিওর করাও আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ছে। আমরা সেই জায়গাটাতে কম্প্রোমাইজ করছি, ওরা আমাদের নিজেদের ছেলেমেয়েদের মতো, তাদের ভবিষ্যৎটাকে আমরা এই অনলাইন অফলাইনের ঝগড়াঝাটির মধ্যে গিয়ে তাদেরকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিতে চাই না। কাজেই এই বছরের জন্যে, মাত্র এই বছরের জন্যে, এবং দু এই বছরও নয়, এই সেমিস্টারগুলো যেটা ইভেন সেমিস্টার 2, 4, 6, এই সেমিস্টারগুলো আমরা অনলাইনে করতে চাচ্ছি, যে এরপরে যেটা অড সেমিস্টার আসবে 1, 3, 5 সেটাতে সম্পূর্ণভাবে অফলাইন পরীক্ষার ব্যবস্থা করা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের গার্জিয়ানদেরও, যারা স্টুডেন্ট আছে তাদের গার্জিয়ানদের কাছেও আমরা এই মেসেজটা দিতে চাই, তারাও যেন তাদের ছেলে মেয়েদেরকে এই পদ্ধতির মাধ্যমে, মানে অফলাইন কনভেনশনাল পদ্ধতির মাধ্যমেই পড়াশুনোটা যেন তারা করে যেতে পারে, এবং সেইভাবেই তারা যেন তাদেরকেও শিক্ষিত করে। প্র্যাকটিক্যালটা সম্পূর্ণভাবে অফলাইন মোডেই হবে এখন, সেটা কি ওই 2, 4, 6? হ্যাঁ, 2, 4, 6 অফলাইনই হবে, কাজে এটাকে সম্পূর্ণভাবে অনলাইন বলা যাচ্ছে না, এটাকে আমরা ব্লেন্ডেড মোড বললে সঠিক হবে। কারণ প্র্যাকটিক্যালটা একদম অফলাইনে হবে, কলেজগুলো প্রিপেয়ার, স্টুডেন্টরাও প্রিপেয়ার, তারা এতদিন প্র্যাকটিক্যাল ক্লাস করেছে, সেই জন্যে প্র্যাকটিক্যালটা আমরা সম্পূর্ণভাবে অফলাইনে রাখছি। তিনটে সেমিস্টার মিলে ওই হাফ অফ 40,000, মানে 20,000 স্টুডেন্ট হবে আমাদের, যতগুলো অ্যাফিলিয়েটেড কলেজ আছে আমাদের সব। অ্যাফিলিয়েটেড কলেজ এক্সাক্ট ফিগারটা কন্ট্রোলার স্যার বলতে পারবে, যে অ্যারাউন্ড 50, অ্যারাউন্ড 49, 50। আচ্ছা, নট মোর দ্যান স্যার। দু মানে মানে সেকেন্ড, ফোর্থ আর সিক্স সেমিস্টার সংখ্যাটা বেশি হতে পারে, আমি কি সঠিক বলেছি সেটা নাও।